নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা, আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি ঠেকে ঠেকে ঠোকা ঠোকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেহালাতে, আর আজকে চায়ের দোকানে কোন বিষয় নিয়ে জোর আলোচনা চলছে? অভিষেক মুখোপাধ্যায়কে ফের ইডির তরফ থেকে তলব করা হয়েছে। প্রশ্ন এখানে নয়, প্রশ্ন এটা যেটা বলা হচ্ছে শাসক দলের তরফ থেকে যে বারবার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। আমরা আজকে বিষয় নিয়ে কথা বলবো। আমার একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে রয়েছে বিজেপি, মত এবং পাল্টা মত জানার চেষ্টা করব। আমি প্রথমে প্রশ্ন করব তৃণমূল কংগ্রেসকে, আমি আপনাদের কাছ থেকে এটা জানার চেষ্টা করব যে অভিষেক মুখোপাধ্যায়কে তদন্তের খাতিরে ডেকে পাঠানো হয়েছে। মমতা মুখোপাধ্যায় নিজে বলেছেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, তদন্তের খাতিরে তাকে ডেকে পাঠানো যেতেই পারে, তাতে এত রেড়ে আওয়াজ হচ্ছে। ইডি বা সিবিআই, এরা তো সেন্ট্রাল সংস্থা, এনারা শুধু দিল্লিতে কেন? এনাদের কাছে যদি সঠিক তথ্য প্রমাণ থাকে, এনারা তো কলকাতাতেও অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠাতে পারেন, তার জন্য দিল্লিতেই কেন ডাকতে হবে? দিল্লিতে কেন ডাকা হচ্ছে? দিল্লিতে এই কারণে ডাকা হচ্ছে, যেহেতু এটা কেন্দ্রীয় সংস্থা, উনি দেশের যে কোনো প্রান্তে, আজকে যদি কোনো দেশে কোনো প্রান্তে ওনাকে ডাকতে পারে, কেন্দ্র সংস্থা বলেই কলকাতায় ডাকবে। ইডি ইডি কলকাতাতে ইডি সদর দপ্তর আছে সল্ট লেকে, আপনারা সেটা জানেন না? বিজেপি দিল্লি হাইকোর্টে ওনারা গেছিলেন, বলেছিলেন আমাদেরকে কলকাতায় এসে করতে হবে, কিন্তু দিল্লি হাইকোর্ট বলে দিয়েছে আপনাদেরকে দিল্লিতে গিয়েই ওখানে হাজিরা দিতে হবে, আইনের পথে চলবে। একটা কথা, একটা কথা, অভিষেক মুখোপাধ্যায়কে যখন ইডি তরফ থেকে তলব করা হয়েছে, তখন কালীঘাট থানা, কালীঘাট থানা ইডির তিনজন আধিকারিককে ডেকে পাঠিয়েছে কেন? আমার আরেকটা কথা হচ্ছে, যখন কালীঘাট থানা নিয়ে প্রশ্ন উঠলো, যখন শান্তিকুঞ্জের মেঝো ছেলে প্যাকেটে কাগজে মুড়ে টাকা নেয়, সেটা ইডি দেখতে পারে না? সেই টাকাগুলো কোথায় গেল? কাশ্মীর ফাইলসের পেছনে? কাশ্মীর ফাইলস দেখতে গেলে বিজেপি নেতারা ভালো হয়ে গেল, সমস্ত বিজেপিরা ধোয়া হয়ে গেল, তাদের সব বিজেপি নেতা ধোয়া তুলছে। কাশ্মীর ফাইলস যখন হয়েছিল, আপনারা হয়তো জানেন না, আজকে 5 লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে কাশ্মীর থেকে, কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে অভিষেক মুখোপাধ্যায়কে বারবার কেন তলব? বারবার এই কারণে পূর্ণ হয় তদন্ত, ওই জন্য বারবার ডাকা হচ্ছে। ইডি যদি অভিষেক মুখোপাধ্যায়কে বারবার ডাকে, তাহলে কেন আমাদের বিরোধী দলনেতাকে ডাকা হচ্ছে না? তাকে তো টিভির সামনে দেখা গেছে কাগজে মুড়ে। আরো একটা প্রশ্ন খুব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যখন তৃণমূল কংগ্রেস বলছে যে ইডিকে ব্যবহার করা হচ্ছে, তখন বিজেপির তরফ থেকে বারবার একটা অভিযোগ করা হয়ে থাকে যে বিজেপি নেতা কর্মী এবং তাদের সমর্থকদের বিনা প্ররোচনায় কেস দেওয়া হচ্ছে, তাদেরকেও জেরা করা হচ্ছে, কেন এটা? বিজেপিতে কোথায় মিথ্যা মামলা করা হচ্ছে, প্ররোচনা করা হচ্ছে, আপনারা এটা বলুন, কলকাতায় কোন বিজেপি নেতাকে আটক করা হচ্ছে একবার একটু দেখান। আপনারা বিজেপি নেতাদের দেখান কলকাতায়। শুভেন্দু, মাননীয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরির কেস যেটা দিয়েছিলেন হাইকোর্ট, ওটা খারিজ করে দিয়ে, এটা মিথ্যা অভিযোগ ছিল না? পশ্চিমবঙ্গে ওটা কি খারিজ হয়েছে? খারিজ কোথায় হয়েছে? খারিজ তো হয়নি, স্থগিত আদেশ হয়েছে, চার্জশিট পেশ হয়েছে, ভুল কথা বলছে। পশ্চিমবঙ্গের আইন আদালত, আমরা দেখতে পাইছি টিভির পর্দায় অন ক্যামেরা দেখা গেছে, কেরাম ভাবে রুলিং পার্টির কাউন্সিলরকে গুলি মেরে দিয়েছে। আমার আরেকটা কথা হচ্ছে, ইডি বা সিবিআই যদি সেন্ট্রালে মারা হয় না, যেটা ইউপিতে এনকাউন্টারে মারা হয়, ইডি বা সিবিআই যদি সেন্ট্রালের কাছে লজ্জা, জাতির কাছে লজ্জা, এটা গান্ধীবাদ, এটা গান্ধীবাদ সুভাষবাদের বিরোধী, জাতির লজ্জা বলে গুলি মারে। এখানে অ্যান্টি সোশ্যালরা কাউন্সিলরকে গুলি মারে, আজকে কাউন্সিলরকে গুলি মেরে দিয়েছে, আমরা দেখেছি একদিনে দুটো কাউন্সিলর খুন হয়ে গেছে। ইডি বা সিবিআই যখন সেন্ট্রাল সংস্থা, যখন সুদীপ্ত সেন ব্যাংশাল কোর্টে, সিএমএম কোর্টে লিখে দিয়ে গেছেন যে আসামের কোন বিজেপি শাসিত স্টেটের, উত্তরাঞ্চলের, আসাম বা অন্য কোনো অঞ্চলের সিএম ওনার কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা যখন রিটার্ন দেওয়া আছে, ইডি কেন সেটা চার্জশিট পেশ করছে না বিজেপি? ভ্যালিড কোয়েশ্চেন। আরে আপনারা রাজীব বিশ্বাস, রাজীব কুমারকে বাঁচাতে গেলেন কেন? যখন রাজীব কুমার বাড়িতে সিবিআই গেছিল, আপনারা কেন বাঁচাতে গেছিলেন? যেটা সত্য আছে সেটা প্রকাশ পেত। রাজীব কুমার আইন, আইন, আমরা বিজেপির মতো নিজের আইন তৈরি করি না, আমরা দেশের। রাজীব ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশনের লোক, অভিষেক ব্যানার্জি তৃণমূলের যুবরাজ এবং এমপি। মেট্রো চ্যানেলে ধর্ণা আপনারা কেন বসেছিলেন? রাজীব কুমার যদি ধরা পড়তেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছিল, এটাও বাংলার লজ্জা। অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার, বিতর্ক এখানে শেষ হওয়ার নয়, বিতর্ক চলতেই থাকবে এবং এই আলোচনা এখানেও শেষের বিষয় নয়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া।
ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।